প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। আমি আজকে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা, রংপুর চিড়িয়াখানা। এটি উত্তর জনপদের একমাত্র চিড়িয়াখানা। রংপুর শহরে চিড়িয়াখানা আছে, অনেকে প্রথমে শুনে একটু অবাক হন, আমিও সেরকম অবাক হয়েছি এবং প্রথমবারের মতো এই চিড়িয়াখানাটি ঘুরতে এসেছি। বিভাগীয় শহর হিসেবে এই চিড়িয়াখানায় কী কী প্রাণী রয়েছে এবং চিড়িয়াখানাটি কতটুকু সমৃদ্ধ, পুরো এলাকাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে, আমাদের ভিডিওটি আশা করি পুরোপুরি দেখবেন। তো চলুন আজকে আমরা ঘুরে দেখব রংপুর চিড়িয়াখানা, এখানে কী কী প্রাণী রয়েছে সব খাঁচাগুলো আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করব। চিড়িয়াখানায় আমরা যে জিনিসটি খেয়াল করি যে সব চিড়িয়াখানাতে বানরের খাঁচায় কিন্তু দর্শনার্থীরা থাকেনি। ছোট ছোট বাচ্চারা বানরের বান্দরামি দেখে, বানরের যে দুষ্টামিগুলো রয়েছে ছোট বাচ্চার সঙ্গে বানরের, সেগুলো দেখে কিন্তু শিশুরা খুব মজা পান, যে কারণে চিড়িয়াখানায় কিন্তু বানরের খাঁচাই দর্শনার্থী কিন্তু থাকেই। শিশুদের দুষ্টামি, হ্যাঁ, শিশুরা বানরের সঙ্গে দুষ্টামি করছে। এই যে চলি চিত্রা হরিণের খাঁচা, এটি চিত্রা হরিণ, এটি একটি খুব কমন হরিণ। এই হরিণগুলো ম্যাক্সিমাম খাঁচায় দেখা যায় এবং ব্যক্তিগতভাবেও অনেকে শখে নিজস্ব ছোট যে চিড়িয়াখানাগুলো ব্যক্তিগত চিড়িয়াখানা থাকে সেগুলোতেও কিন্তু পালন করে থাকেন। এইভাবে তারা খাঁচাটার যে ডিসিপ্লিনগুলো রয়েছে, অর্থাৎ এই যে বেড়াগুলো রয়েছে, এই বেড়াগুলো কিন্তু তারা ঠিকভাবে ডিঙিয়ে যাচ্ছেন এবং ভেঙেও ফেলছেন অনেক জায়গায়। এই বিষয়গুলোতে আসলে প্রশাসন, এখানকার যে কর্তৃপক্ষ আছে এবং এবং দর্শনার্থীদের আরও সচেতন হওয়া দরকার আছে। এই যে দেখছি এটি ইমু, এরকে ইমু পাখি বলা হয়, কিছুটা উট পাখির মতো, অস্ট্রেলিয়া এলাকার পাখি এটি। আমরা দেখছি যে আসলে আজকে ছুটির দিন হিসেবে অনেক দর্শনার্থী আসছেন চিড়িয়াখানায়। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি উট পাখির খাঁচায়, একটি উট পাখিকে দেখা যাচ্ছে এদিকে, উট পাখিটি ঘুরছে এবং শিশুরাও অনেক মজা পাচ্ছে, অনেক দর্শনার্থী আসছে এই উট পাখির খাঁচায়। অ্যাকচুয়ালি চিড়িয়াখানা তো অনেকেই দেখেছি, কিন্তু এখানে আসা শুধুমাত্র যে আসলে কী কী প্রাণী রয়েছে, এই একটি কৌতূহল থেকে এখানে আসা এবং সেই জিনিসগুলো একটু একটু করে দেখছি আপনাদের মাঝে শেয়ার করছি। উট পাখিটি কিছুটা কাছাকাছি চলে এসেছে, উট পাখিটি খুব কাছাকাছি চলে এসেছে আমার কাছাকাছি এবং দেখা যাচ্ছে হ্যালো হ্যালো হাই, তোমার সঙ্গে ক্ষুধার্ত, হ্যালো হ্যালো। উট পাখিটি বেশ দর্শনার্থীদেরকে তাদেরকে একটু করে সময় দিচ্ছেন, গুড গুড, অন্যরা একটু চলে যাওয়ার চেষ্টা করেন। এই যে উট পাখি কত লম্বা, উপরে আমার হাত বরাবর অনেক উপরে আছে, খেয়াল করা যায় অনেক উপরে উট পাখিটি এবং বেশ সময় দিচ্ছে আসলে, সেরকম অর্থে ভয় পায় না আসলে। দেখা যাচ্ছে অনেক লম্বা, আমরাও ছবি তুলতে পারছি, ভিডিও করতে পারছি, অনেক কিছুই, গ্রেট আইডিয়া। হ্যালো হ্যালো হ্যালো, তার নিঃশ্বাসটি আমার হাতে আসছে মুখ থেকে। একটি ঘোড়ার খাঁচা এবং লাল রঙের তিনটি ঘোড়া, ঘোড়াগুলো দেখতে আকর্ষণীয়, তবে আমার সামনে যে ঘোড়াটি রয়েছে এর স্বাস্থ্যটি কিছুটা কম। মাঝখানের ঘোড়াটি একটু সবল মনে হচ্ছে, তার শরীরটাও ভালো। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর চিড়িয়াখানার যে বাঘের খাঁচা, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে। আমার কাছে মনে হয়েছে এই বাঘটি বেশ বড় এবং এই বাঘটির ডাক নাম হচ্ছে স্ত্রী বাঘ এবং এর ডাক নাম হচ্ছে শাহন। বাঘটিকে আমার কাছে অন্যান্য খাঁচায়, বিশেষ করে ঢাকায় চিড়িয়াখানায় কিন্তু বাঘগুলোকে এত বড় দেখা যায় না, এই বাঘটি বেশ বড়। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাঘটি এখন ঘুমিয়ে আছে, হয়তো দাঁড়িয়ে থাকলে একটু চলাফেরা করলে দেখতে ভালো লাগতো এবং বোঝানোর চেষ্টা করা যেত। তো আমরা একটু দেখাবো আপনাদেরকে জুম করে, আরামের সহিতে আছে, আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাবো হয়তো বাঘটি। এই যে অনেক বড় লম্বা, খুব অবাক হলাম যে চিড়িয়াখানা রংপুরে অনেক বড় একটি বাঘ,
বাঘের সাইজটিও বড় এবং বাঘকে যে মাংসগুলো দেওয়া হয়েছে মাংসগুলো মোটামুটি টাটকাই মনে হয়েছে আমার কাছে, বেশ ভালোই মনে হয়েছে। মাংসের বড় বড় টুকরো এবং সেখানে বাঘটি ঘুমিয়ে আছে। এই বাঘের নাম হচ্ছে স্ত্রী শাওন, একটু চোখ মেলে তাকিয়েছে। ভারতীয় সিংহ ইন্ডিয়ান লায়ন, এই সিংহের খাঁচায় সম্ভবত দুইটি সিংহ রয়েছে। দুইটি সিংহের মধ্যে পুরুষ সিংহটি হচ্ছে রাজা এবং স্ত্রী সিংহটি হচ্ছে বর্ষা। প্রচুর দর্শনার্থী সিংহ দুটিকে দেখছে। আমি আসলে এখানে আলোর স্বল্পতা এবং খাঁচার ঘনত্বের কারণে সেভাবে ক্যামেরায় তুলে ধরা যাচ্ছে না, দুটি সিংহকে দেখা যাচ্ছে পাশাপাশি। একটি একটু বসে বসা অবস্থায় আছে আর একটি শুয়ে ঘুমিয়ে আছে, দেখানোর চেষ্টা করব। এই যে খালি চোখে আসলে যেভাবে সুন্দর দেখা যায়, দুটি চেহারা মোটামুটি ভালো এবং এখানে দেখলাম যে মাংসগুলো মোটামুটি টাটকা তুলনামূলক এবং খাবারের পরিমাণ অনেক বেশি। এবং এই দুটি খাঁচায় কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী। ওইটা সামনেটা হলো বাঘ এবং এটা হচ্ছে সিংহ। ছোট ছোট শিশুরা পরিবারের লোকজনরা খুব বেশ আনন্দই পাচ্ছে। এটি ভালুকের খাঁচা, এশীয় কালো ভল্লুক, এর ডাক নাম হচ্ছে পিটার। এটি স্ত্রী প্রজাতির ভালুক, তবে ভালুকটি উপরে আছে, একটু দেখা যাচ্ছে না। শকুনের খাঁচা এটি, পাশাপাশি দুইটি শকুনের খাঁচা এবং এখানে প্রায় দুইটি এবং তিনটি ছয়টি ছয়টি শকুনকে দেখছি। চিড়িয়াখানার মাঝে মাঝে এরকম লিচু বাগান রয়েছে এবং লিচু বাগানগুলোতে ছায়ায় কিছু আসনের ব্যবস্থা রয়েছে, সেখানে যে দর্শনার্থীরা আসেন চিড়িয়াখানা তারা এখানে বসে কিছুটা বিশ্রাম নেবে। এই খাঁচাটি অনেক বড় এবং এখানে অনেক প্রজাতির পাখি রয়েছে, বক, পেলিক্যান, মদন টাক, তারপরে শামুক খোল, এই জাতীয় বড় বড় অনেকগুলো প্রাণীকে আমরা দেখতে পাচ্ছি। এবং একটি খাঁচার মধ্যেই অনেক প্রজাতির পাখি। চিড়িয়াখানায় ঘোড়ার মাঝে এপাশে একটু বসার ব্যবস্থা করা হয়েছে দর্শনার্থীদের। এই পাশে দেখছেন এক পাশে পেয়ারা বাগান সবুজ চত্বর, আর বাম পাশে একটি ছোট্ট কৃত্রিম লেক। এই পানিগুলো থেকে একটু মিষ্টি হাওয়া বাতাস বইছে। দর্শনার্থীরা যখন ঘুরে ঘুরে একটু ক্লান্ত হয়ে যান তখন এখানে আসলে কিন্তু একটু অন্যরকম অনুভূতি কাজ করে। প্রিয় দর্শক, চিড়িয়াখানায় ঘুরছি এবং ঘোরার মাঝে এখানে এসে একটু বসেছি। অর্থাৎ এই চিড়িয়াখানায় কিন্তু দর্শনার্থীদের জন্য অনেকগুলো বসার প্লেস রয়েছে, যেটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আমি এই মুহূর্তে আছি একটি লেকের পাশে, এখান থেকে মিষ্টি ফুরফুরে বাতাস আসছে এবং এই গরমের মাঝে এই বাতাসটি অন্যরকম একটি অনুভূতি দিচ্ছে, আমাদেরকে কিছুটা ক্লান্তি দূর করছে। সবুজ গাছপালার ফাঁকে কিছু ফাঁকা জায়গা রয়েছে বসার এবং সেই সঙ্গে এদিকে এই লেকের ধারেও জায়গা রয়েছে এবং অনেকে এখানে বসেন। এখানকার পরিবেশটা অনেক চমৎকার। রংপুর চিড়িয়াখানার ওভারঅল আমি যদি বলি, দর্শনার্থীদের জন্য কিন্তু বসার যে ব্যবস্থাটি রয়েছে সেটি কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো বসার আসন রয়েছে, সেখানে দর্শনার্থীরা যখন এসে একটু বসেন তারা কিন্তু জিরিয়ে নেন। এবার এসে গেছি মিঠা পানির কুমির, অর্থাৎ কুমিরের খাঁচায়। আমরা জলের কুমিরকে দেখার জন্য এসেছি, তবে কুমির ওই পাশে একটি দেখা যাচ্ছে পানির উপরে ওই পাশে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, কুমিরটি ঠিক পাড়ের উপরে উঠে আছে। জলে ডাঙ্গায় দুই জায়গায় কুমির থাকতে পারে। ঘড়িয়ালের খাঁচায় দর্শনার্থীরা দেখছেন, ঘড়িয়ালটিও ঠিক দেখতে কুমিরের মতো। ঘড়িয়াল তিনটি দেখছি যে পানির মধ্যে আছে, দেখা যাচ্ছে হয়তো যে তিনটি ঘড়িয়াল। এই পানিটিতে ছায়ার ব্যবস্থা আছে, যে কারণে পানির মধ্যে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন। ঘড়িয়ালগুলোকে দেখা যাচ্ছে, তিনটি ঘড়িয়াল কুমিরের মতোই, কিন্তু মুখটা অনেকটা ছুঁচলো লম্বা, ডলফিন জাতীয় মাছের মতো। এই যে দেখা যাচ্ছে জলহস্তির খাঁচা এবং দুইটি জলহস্তিকে দেখা যাচ্ছে, তারা পানির মধ্যে ডুব সাঁতার খেলছে, পানির মধ্যে থেকে ভেসে উঠছে। ভেসে উঠলে বোঝা যাচ্ছে যে কত বড় জলহস্তি দুটি, বিশাল বড় জলহস্তি। এই যে রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক, এবং এই শিশু পার্কের মধ্যে শিশুদের জন্য বেশ কয়েকটি রাইড রয়েছে এবং এখানে প্রবেশের জন্য আলাদাভাবে টিকিট করতে হয়, যে টিকিট কাউন্টার সামনে দেখা যাচ্ছে। প্রবেশ করে চিড়িয়াখানায় প্রবেশ করে সর্বপ্রথমে টিয়ার খাঁচা, লাল গলা টিয়া, এটি দেশি টিয়ার একটি খাঁচা। পাখি আছে হয়তোবা, কিন্তু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এরপরেই ময়ূরের খাঁচা হলো গন্ধগোকুল,
কিছুটা খেচো বাঘ, এই যে গেছো বাঘ টাইপের ছোট ধরনের যে বাঘগুলো রয়েছে এগুলো আমাদের দেশীয় প্রজাতির জন্তু। মোরগ এটিকে রাখা হয়েছে খাঁচায়। আপনারা জানেন যে এখন কৃষিতে টার্কি মোরগ ব্যাপকভাবে ফার্ম করা হয় এবং এগুলো সফলভাবে ফলানো হয়। সেটা দর্শক আপনাদেরকে একটি জিনিস আমি জানিয়ে রাখি যে এই যে এই খাঁচাগুলোর সামনে কিন্তু এই ধরনের তার কাটা দেওয়া হয়েছে এবং এই তারগুলো কিন্তু খুবই বিপজ্জনক। বিশেষ করে দর্শনার্থীরা যখন দেখেন তখন অনেক সময় কিন্তু খেয়াল করেন না, তখন কিন্তু এগুলো তাদের কাপড়ের সঙ্গে লেগে গেলে সেই কাপড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রত্যেকটি তারেই কিন্তু মাঝে মধ্যে এই ধরনের আছে। এবং এভাবে যদি কাপড়টিকে দেখেন এই যে এভাবে যদি এই কাপড়টিকে যদি এভাবে লেগে যায় তাহলে কিন্তু কাপড়টি ছিঁড়ে যাবে। আর কর্তৃপক্ষেরও কিন্তু এগুলোতে নজর দেওয়া উচিত যে গাধাগুলো একটু ঘোড়ার থেকে ছোট হয়, ঘোড়া জাতীয়। এগুলো কিন্তু পরিবহনের কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে আফগানিস্তান পাকিস্তানের এলাকায় এ ধরনের গাধা দিয়ে কিন্তু মালামাল পরিবহন করা হয়। গাধার কানগুলো কিন্তু সোজা, দেখেন একবার অ্যান্টেনার মতো খাড়া। আমরা এবার এসেছি মুখপোড়া হনুমান, মুখপোড়া বাদামি হনুমান। এই হনুমানটির মুখ এবং পা এবং হাতটা কালো। অজগর সাপের খাঁচায় দর্শনার্থীদের ভিড় এবং অজগর সাপটি বেশ নড়াচড়া করছে, অনেক বড় এবং মোটা। এবার আমরা এসেছি ময়ূরের খাঁচায় এবং এখানে বেশ কয়েকটি ময়ূর এবং খাঁচাটি অনেক বড়, সাদা এবং রং বেরঙের ময়ূর আছে। এই যে নীল রঙের ময়ূর। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে রংপুর চিড়িয়াখানার ঘুরে দেখালাম এবং এখানে বেশ কিছু পশু পাখি আপনারা দেখলেন। এটি যেহেতু উত্তর জনপদের একমাত্র চিড়িয়াখানা, সে কারণে আমার একটি কৌতূহল ছিল এবং ঘুরে ঘুরে দেখলাম, বেশ সময় নিয়েই দেখলাম। চিড়িয়াখানাটিতে কিন্তু বসে থাকার অনেকগুলো ব্যবস্থা রয়েছে, মানে মোটামুটি বলা চলে যে এই চিড়িয়াখানাটি এই এলাকার দর্শনার্থীদের জন্য, বিনোদনের জন্য একটি পারফেক্ট জায়গা। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন, আর যদি আপনারা কখনও রংপুরে আসেন তাহলে এই চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।